আজকে আমরা প্রধানত যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ধাতুর ক্ষয়। আমরা সবাই জানি যে কিছু কিছু ধাতু যেগুলো অধিক সক্রিয় সেগুলোকে খোলা বাতাসে রেখে দিলে অনেক সময় বাতাসের জলীয় বাষ্প অক্সিজেন দ্বারা এরা সহজে আক্রান্ত হয় এবং ধাতুগুলো সাঁতার ফলে ক্ষয়প্রাপ্ত হয়। একটা ভীষণ প্রচলিত দৃষ্টান্ত, পরিচিত একটা দৃষ্টান্ত, সেটা হচ্ছে লোহার মূর্ছে ধরা। আমরা সবাই জানি যে লোহার তৈরি কোনো জিনিসকে যদি খোলা বাতাসে আমরা যদি আর্দ্র বাতাসের মধ্যে রেখে দিই তাহলে সেখানে লোহার জিনিসটার ওপর কিছুদিন পরে দেখা যাবে একটা লালচে বাদামি রঙের আস্তরণ পড়ে গেছে, এটাকেই আমরা বলছি মূর্ছে। এই মূর্ছে যেটা, এর কিন্তু প্রধান যে উপাদান মরছে সেটা হচ্ছে শোধক ফেরিক অক্সাইড। এর রাসায়নিক সংযুক্তি যেটা আমরা বলবো সেটা হচ্ছে Fe2O3XH2O। এই এক্স এর মান কিন্তু খুব একটা জানা নেই, মানে এক্স এর মানটা অজানাই, পরিবর্তনশীল হতে পারে, এক্স এর মান 2-3 এরকম হতে পারে। এবার এই পুরো জিনিসটাকে আমরা বলছি তাহলে শোধক ফেরিক অক্সাইড। শোধক কথাটার মানে জলযুক্ত। এখানে যেহেতু আমরা দেখছি যে ফেরিক অক্সাইড Fe2O3 ফেরিক অক্সাইড, এর সঙ্গে এই জল অনুযুক্ত থাকছে, তাহলে সেই জন্য আমি এই নামটা বলা হচ্ছে যে শোধক ফেরিক অক্সাইড, যেটা হচ্ছে মূর্ছে। এবার এখানে একটা পরিষ্কারভাবে জেনে রাখা দরকার যে বিশুদ্ধ লোহায় কিন্তু মূর্ছে পড়ে না। লোহায় মূর্ছে ধরার জন্য সেটা কিন্তু অবিশুদ্ধ লোহা আমার দরকার, অবিশুদ্ধ লোহাতে মূর্ছে পড়ে। আচ্ছা, মূর্ছে পড়ার জন্য আমি প্রয়োজনীয় শর্ত যদি বলতে চাই তাহলে বিশুদ্ধ লোহাতে তো মূর্ছে পড়বে না, অবিশুদ্ধ লোহাতে মূর্ছে পড়বে এবং বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের উপস্থিতি ছাড়া কিন্তু লোহায় মূর্ছে ধরে না। বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের উপস্থিতি লোহায় মূর্ছে ধরাতে গেলে আবশ্যক, দুটো এইটাই হচ্ছে মূর্ছে ধরার জন্য প্রয়োজনীয় শর্ত, যে বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের উপস্থিতি কিন্তু থাকতেই হবে। মূর্ছে ধরার জন্য আর্থিক ক্ষতিও বহুল পরিমাণে হতে পারে, যেমন আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বাসনপত্র থেকে শুরু করে আমরা যে নির্মাণ শিল্প যেগুলো বলি বাড়িঘর তৈরির ক্ষেত্রে বা কোনো কৃষিক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র, পরিবহন ক্ষেত্রে শিল্প কারখানায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ, এইগুলো যদি লোহার তৈরি হয়, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা লোহার জিনিস ব্যবহার করি, তাহলে সেখানে যদি মূর্ছে ধরার কারণে সেই লোহার জিনিসগুলো ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় তাহলে কী হয়, একটা বিশাল পরিমাণে আর্থিক ক্ষতি কিন্তু হতে পারে। কারণ লোহায় মূর্ছে ধরে গেলে সেই যন্ত্রগুলো কিন্তু ব্যবহারের আর উপযুক্ত থাকে না, নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু একটা বহুল পরিমাণে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাহলে এই ব্যাপারটা আমরা মোটামুটি প্রাথমিক ধারণা জানলাম। এবার আমরা যেটা জানবো লোহায় মূর্ছে ধরার যে তত্ত্বটা এটা আমরা জানবো, কী ধরনের বিক্রিয়া লোহায় মূর্ছে ধরার ক্ষেত্রে ঘটে। পরিষ্কার কথা, এখানে বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের উপস্থিতিতে লোহার সঙ্গে বিক্রিয়া হচ্ছে, কিন্তু ঠিক এখানে জারণ এবং বিজারণ বিক্রিয়া কিন্তু ঘটে। লোহা মূর্ছে ধরাকে আমরা অনেক সময় মৃদু দহন বিক্রিয়াও বলি, এটা আসলে একটা তড়িৎ রাসায়নিক বিক্রিয়া। এবং এইখানে আমরা যদি লোহা জলকণার সংস্পর্শে আসে বা বাতাসের আর্দ্র বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের সংস্পর্শে আসে তাহলে কিন্তু সেখানে অসংখ্য ছোট ছোট তড়িৎ কোষের সৃষ্টি হয়। যেমন ব্যাটারি আমরা জানি যে তড়িৎ কোষ, সেরকমই এই জলীয় বাষ্পের উপস্থিতিতে, অক্সিজেন ও জলীয় বাষ্পের উপস্থিতিতে লোহার উপরিতলেও কিন্তু এরকম ছোটো ছোটো অনেকগুলো তড়িৎ কোষের সৃষ্টি হয় এবং প্রত্যেকটা এরকম তড়িৎ কোষে অ্যানোড, ক্যাথোড এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে আমরা তিনটে অংশ পাই। এখানে আমরা দেখতে পাবো যে অ্যানোড হিসেবে মূলত আমরা কিন্তু যেটা পাবো অ্যানোড হিসেবে এখানে আমরা পাবো লোহা, অ্যানোড হিসেবে আমরা পাবো লোহা। ক্যাথোড হিসেবে আমরা পাবো হচ্ছে অশুদ্ধিগুলো, মূলত হচ্ছে কার্বন কণা, এইটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ক্যাথোডে। আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করছে যে অক্সিজেন দ্রবীভূত আছে এরকম জল বা জলীয় বাষ্প, তাহলে আমরা এখানে লিখতে পারি যে দ্রবীভূত অক্সিজেন সহ জল বা জলীয় বাষ্প
সেইটা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করছে। তাহলে আমরা এই তিনটে জিনিস কিন্তু এই লোহা জলকণার সংস্পর্শে এলে যে তড়িৎ কোষের সৃষ্টি হয়, অসংখ্য ছোটো ছোটো কোষের সৃষ্টি হয়, তার তিনটে অংশ আমরা পেয়ে গেলাম। এবার এখানে কি ঘটে, এই প্রথমেই আমরা দেখব যে অ্যানোড অঞ্চলে, এই যে অ্যানোড অঞ্চলে যে লোহা কাজ করছে, আমরা এখানে লোহার পরমাণুগুলো ইলেকট্রন ত্যাগ করবে, অ্যানোডে লোহার পরমাণুগুলো ইলেক্ট্রন ত্যাগ করবে এবং Fe2+ আয়ন হিসেবে কিন্তু ও জলের মধ্যে চলে আসবে। Fe2+ মানে এখানে কিন্তু এটা জারণ বিক্রিয়া ঘটছে, প্রত্যেকটা আয়রন পরমাণুকে দুটো করে ইলেকট্রন বর্জন করলে Fe2+ আয়নে পরিণত হতে হবে, অর্থাৎ ইলেকট্রন বর্জন করছে মানে এখানে কিন্তু জারণ বিক্রিয়া ঘটছে। এবার এই যে ইলেকট্রনগুলো বর্জন করলো এই আয়রন পরমাণু, সেই ইলেকট্রনগুলো আয়রনের মধ্যে দিয়ে বাহিত হয়ে চলে যাবে ক্যাথোড অঞ্চলে, ক্যাথোড অঞ্চলে যেখানে এই মূলত কার্বন কণা অশুদ্ধি এইটা ক্যাথোড অঞ্চলে ক্যাথোড হিসেবে কাজ করছে। এর সংস্পর্শে থাকা জলের দ্রবীভূত যে অক্সিজেন তাকে বিজারিত করে দেবে এই ইলেকট্রনগুলো এবং তৈরি করে ফেলবে জল। তাহলে ক্যাথোডে এই বিজারণ বিক্রিয়া ঘটবে, যে ওর খণ্ড সংস্পর্শে যে জল রয়েছে, জলে দ্রবীভূত অক্সিজেন তাকে বিজারিত করে জলে পরিণত করে দিচ্ছে এবং এই বিজারণ বিক্রিয়া কিন্তু ঘটছে মূলত H+ আয়নের উপস্থিতিতে। এই H+ আয়নটা পাওয়া যায় জলের অণুর বিয়োজন দ্বারা, বা জলের যদি কার্বন ডাই অক্সাইডের মতো কোনো আম্লিক অক্সাইড দ্রবীভূত থাকে তাহলে সেখানে কার্বনিক অক্সাইড উৎপন্ন হয়, সেই কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়। কার্বন ডাই অক্সাইডের মতো কোনো আম্লিক অক্সাইড যদি জলের মধ্যে দ্রবীভূত থাকে তাহলে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়, সেই কার্বনিক অ্যাসিডের বিয়োজনেও কিন্তু H+ আয়ন পাওয়া যায়। এবার তাহলে আমি ক্যাথোডের বিক্রিয়াটায় যেটা দেখছি যে H+ আয়নের উপস্থিতিতে ওই জলে দ্রবীভূত অক্সিজেন সেটা বিজারিত হয়ে যাচ্ছে, অর্থাৎ এই বর্জিত ইলেকট্রনগুলো কিন্তু ক্যাথোডে গৃহীত হচ্ছে তাও H+ আয়নের উপস্থিতিতে। তাহলে এরকমভাবে ইলেকট্রনগুলো গৃহীত হবে এবং তৈরি করে ফেলবে জল, এটা জলে বিজারিত হয়ে যাচ্ছে, বিজারণ বিক্রিয়া এখানে ঘটছে, অক্সিজেন জলে বিজারিত হচ্ছে। এখানে আমি বিক্রিয়াটাকে যদি একটু ব্যালেন্স করি তাহলে দেখা যাবে যে এখানে O2 আছে, তাহলে এখানে 2 বসালাম, 2H2O, তাহলে 2H2 মানে 4টে H+, এবার 4H+ আমাকে 4+ চার্জ সেটাকে প্রশমিত করার জন্য কটা 4টে ইলেকট্রনই আমাকে এখানে গ্রহণ করাতে হবে, তাহলে O2+4H++4E সেখান থেকে 2H2O, এই বিজারণ বিক্রিয়াটা ক্যাথোডে ঘটছে। এবার 4টে ইলেকট্রন যদি এখানে গ্রহণ করাতে হয়, অ্যানোডে 4টে ইলেকট্রন বর্জিত করাতে হবে, তাহলে সেখানে কি আমার লাগবে, আমি পুরো ইকুয়েশনটাকে কিন্তু এখানে 2 দিয়ে তাহলে গুণ করে দেবো, তাহলে এখানে আমি পেয়ে যাব কি 2Fe-4E ইলেকট্রন, দুটো করে এফ আয়রন পরমাণু 4টে ইলেকট্রন বর্জন করে 2Fe2+ আয়নে পরিণত হচ্ছে, জারিত হচ্ছে এবং সেই 4টে ইলেকট্রন গৃহীত হচ্ছে ক্যাথোডে, অক্সিজেন জলে দ্রবীভূত অক্সিজেন H+ আয়নের উপস্থিতিতে এইভাবে ইলেকট্রন গ্রহণ করে জলে বিজারিত হচ্ছে। আবার আরেকটা বিজারণ বিক্রিয়াও কিন্তু ক্যাথোডে ঘটতে পারে, সেটা হচ্ছে যে এই H+ আয়ন যেটা কিনা আমি ওই কার্বন ডাই অক্সাইড জলের মধ্যে দ্রবীভূত থাকলে যে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয় তার বিয়োজনে যে H+ আয়ন পাওয়া যায়, সেই H+ আয়নও কিন্তু ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে ফেলতে পারে, তাহলে এই বিক্রিয়াটাও কিন্তু ক্যাথোডে ঘটতে পারে। তাহলে আমরা এখানে কি ধরনের জারণ বিক্রিয়া দেখলাম, অ্যানোডে আয়রন পরমাণু দুটো ইলেকট্রন, এই যে আয়রন পরমাণু প্রত্যেকটা আয়রন পরমাণু দুটো ইলেক্ট্রন বর্জন করছে, তাহলে সেখানে Fe2+ আয়নে পরিণত হচ্ছে এবং ক্যাথোডে যেটা হচ্ছে যে জলে দ্রবীভূত অক্সিজেন বর্জিত ইলেকট্রন গ্রহণ করে H+ আয়নের উপস্থিতিতে জলে বিজারিত হচ্ছে এবং H+ আয়নগুলো হাইড্রোজেনে গ্যাসে বিজারিত হয়ে যাচ্ছে। তাহলে এই বিক্রিয়াগুলো হলো। এবারে আমি এই সামগ্রিক বিক্রিয়াটাকে যদি চিন্তা করি, ক্যাথোড এবং অ্যানোডে সংগঠিত এই দুটো বিক্রিয়াকে যদি আমি যোগ করি তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি, সামগ্রিক বিক্রিয়াটা আমি সেখানে পেয়ে যাচ্ছি। সামগ্রিক বিক্রিয়া হবে, এখানে আমি পাচ্ছি 2Fe+, পাচ্ছি O2+4H+-4E আর +4E, এই দুটো ক্যান্সেল করে পড়ে থাকবে এখানে 2Fe2+ +2H2O।
এইভাবে সামগ্রিক বিক্রিয়াটা আমরা পেয়ে যাচ্ছি। এবার যে বিক্রিয়াটা এখানে হলো, এবার আমরা এই অ্যানোড অঞ্চলে উৎপন্ন যে এফি টু প্লাস, এই যে এফি টু প্লাস আয়নটা সেটা বাতাসের অক্সিজেন দ্বারা আবার জারিত হয়ে কি এফি থ্রি প্লাস আয়নে পরিণত হবে, মানে শোধক ফেরিক অক্সাইড বা মরচে উৎপন্ন করবে। অর্থাৎ আমি দেখতে পাবো এখানে এফি টু প্লাস আয়ন বাতাসের অক্সিজেন দ্বারা পুনরায় জারিত হবে এবং তৈরি করবে এফি টু ও থ্রি প্লাস, এখানে এইট প্লাস তৈরি করছে। এবার আমি এই বিক্রিয়াটাকে যদি ব্যালেন্স করি তাহলে এফি টু ও থ্রি, তাহলে এখানে টু বসলো। এবার এই জায়গাটায় আমার দুই দুগুণে চার, আচ্ছা এখানে আমাকে টু বসাতে হবে, এখানে একটা টু আমাকে বসাতে হলো, টু এইট প্লাস। এবার এই জায়গাটায় দেখা যাচ্ছে যে দুই দুগুণে চার প্লাস ফোর চার্জ আছে, তাহলে এইখানেও আমাকে কিন্তু প্লাস ফোর চার্জ আনতে হবে, অর্থাৎ ফোর এইচ প্লাস এখানে আমাকে কিন্তু লিখতে হবে। এবার আমি এটা করার পরে দেখা যাচ্ছে ফোর এইচ প্লাস আমি যদি এখানে লিখি, এখানে আমাকে তাহলে হাইড্রোজেন আমার ব্যালেন্স হয়নি, এখানে আমাকে টু লিখতে হবে, টু এইচ টু। এবার এইখানে দেখা গেল তাহলে দুই দুয়ে চারটে অক্সিজেন হয়ে গেছে, এখানে আছে কিন্তু তিনটে অক্সিজেন, তাহলে আমাকে এখানে আমি করতে পারি এটাকে এখানে দুই লিখতে পারি, তাহলে এখানে চলে এলো আবার দুই দুগুণে চার, অর্থাৎ এটা এসে গেল এবার ফোর, ফোর এফি টু প্লাস চার দুগুণে আট, এখানে আবার প্লাস এইট হয়ে গেল, অর্থাৎ এখানে আমাকে এইট এইচ প্লাস আমাকে এখানে বসাতে হচ্ছে, আর এইট এইচ প্লাস বসানোর জন্য এখানে আমাকে ফোর এইচ টুও করতে হচ্ছে, তাহলে আমার এখানে চার আর দুয়ে চলে। আমি পরিষ্কার করে একবার বিক্রিয়াটা লিখছি, ফোর এফি টু প্লাস প্লাস ও টু প্লাস ফোর এইচ টু ও, সেখান থেকে তৈরি হচ্ছে টু এফি টু ও থ্রি প্লাস এইট এইচ প্লাস, এই বিক্রিয়াটা এখানে ঘটছে, এই বিক্রিয়াটা এখানে ঘটছে। এবার এই এফি টু ও থ্রি যে তৈরি হয়ে গেল ফেরিক অক্সাইড, সে এবার জলের সংস্পর্শে এসে তৈরি করে ফেলল এফি টু ও থ্রি এক্স এইচ টু ও বা শোধক ফেরিক অক্সাইড বা মরচে, যেটা লালচে বাদামি আস্তরণ হিসেবে লোহার উপরে পড়ে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু লোহা আস্তে আস্তে লোহার মরচে পড়ে। এবার মরচে পড়ার হার যে যে কারণে ত্বরান্বিত হয়, মানে মরচে পড়ার হার বৃদ্ধি পায়, সেটা আমরা কয়েকটা কারণ সেখান থেকে উল্লেখ করতে পারি। তার মধ্যে একটা হতে পারে যে বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ খুব বেড়ে যায় তাহলে কিন্তু মরচে পড়ার হার বেশি হয়ে যাবে, লোহার জিনিসের উপর বেশি বেশি হারে কিন্তু মরচে পড়বে। যেসব জায়গাতে অম্লবৃষ্টি হয় সেই সব জায়গাতে কিন্তু মরচে ধরার হার বেড়ে যায়, সেখানে মরচে ধরার হার বাড়বে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে জলে যদি কোনো সিএল মাইনাস আয়ন বা এসও ফোর টু মানে টু মাইনাস মানে ক্লোরাইড বা সালফেট আয়নের উপস্থিতিতে কিন্তু মরচে ধরার হার ভীষণভাবে বেড়ে যায়। আমি এর মধ্যে ক্লোরাইড আয়নের পরিমাণটা যদি বেড়ে যায়, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, বিশেষ শর্ট কোশ্চেনের জন্যও গুরুত্বপূর্ণ, যে সিএল মাইনাস আয়নের উপস্থিতি, জলে যদি সিএল মাইনাস আয়ন উপস্থিত থাকে সেটা কিন্তু মরচে পড়ার হার ত্বরান্বিত করে, মরচে পড়ার হার ভীষণভাবে বাড়িয়ে দেয়। এই জন্য আমরা বলতে পারি যে সমুদ্রের জলে প্রচুর পরিমাণে ক্লোরাইড লবণ দ্রবীভূত থাকে, যেমন সোডিয়াম ক্লোরাইড, এইগুলো দ্রবীভূত থাকার জন্য সমুদ্রে যেসব জাহাজ তার তলে তলার দিকে লোহাতে কিন্তু দ্রুত মরচে পড়ে, কারণ সেখানে সিএল মাইনাসের উপস্থিতি রয়েছে। আর্দ্র মাটিতে সেখানেও যেহেতু এই বিভিন্ন রকম লবণ অনেক সময় খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে এবং সিএল মাইনাস আয়ন এসও ফোর টু মাইনাস আয়ন এগুলো বিশেষভাবে পাওয়া যায়, সেই সব আয়নের উপস্থিতিতে কিন্তু মাটির নিচে থাকা যে জল সরবরাহের লোহার পাইপলাইন সেখানেও কিন্তু মরচে পড়ার হার ত্বরান্বিত হয়, সেগুলোতেও খুব দ্রুত মরচে ধরে যায়। তাহলে এইখানে আমরা দুটো জিনিস জানতে পারলাম, কেন সমুদ্রগামী জাহাজের তলদেশে দ্রুত মরচে পড়ে, কারণ সমুদ্রের জলে সিএল মাইনাস আয়নের উপস্থিতি খুব বেশি থাকে ক্লোরাইড লবণের উপস্থিতির জন্য, আর আর্দ্র মাটিতে মাটির নিচে থাকা পাইপলাইনে কিন্তু মরচে
ধরে যায় দ্রুত, কারণ সেখানেও মাটির মধ্যে যেহেতু ক্লোরাইড আয়নের উপস্থিতি থাকে বেশি পরিমাণে, সেই জন্য। এবার আমরা এই ব্যাপারটা জানলাম, মরচে পড়ার হার কিসে ত্বরান্বিত হয়। এবার আমরা বলি যে মরচে পড় নিবারণের উপায় তাহলে কী কী, অনেকগুলো উপায়ের মধ্যে রয়েছে। একটা আমরা করতে পারি, আমরা দেখেছিলাম মরচে ধরার দুটো প্রয়োজনীয় শর্ত হচ্ছে বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের উপস্থিতি। এবার মরচে পড়া নিবারণের উপায় তাহলে আমরা বলতে পারি যে কোনোভাবে যদি ওই লোহাটাকে বাতাসের অক্সিজেন বা জলীয় বাষ্পের সংস্পর্শে না আসতে দেওয়া যায়, বা আচ্ছা লোহার উপর কোনো একটা আবরণ ফেলে দেওয়া, সেটা করলে কিন্তু লোহার মরচে ধরা নিবারিত হয়। যেরকম আমরা করতে পারি লোহার জিনিসের উপর আলকাতরা বা রঙের প্রলেপ দেওয়া যেতে পারে, বার্নিশ করে দেওয়া যেতে পারে, বা লোহার সঙ্গে স্টিমের বিক্রিয়ায় আমরা ফেরোসোফেরিক অক্সাইড তৈরি করে একটা আস্তরণ ফেলে দিতে পারি লোহার ওপর, যাতে লোহার আর জল বা বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে না। মরচে পড়া নিবারণের জন্য অনেক সময় লোহার জিনিসের ওপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, যে প্রক্রিয়াটাকে আমরা বলি গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন মানে লোহার দ্রব্যে জিঙ্কের প্রলেপ দেওয়া। এই প্রক্রিয়াটার মাধ্যমেও কিন্তু লোহাতে মরচে ধরা নিবারণ করা যায়। সেই জিঙ্ক প্রলেপ দেওয়া লোহাকে বলা হয় গ্যালভানাইজড আয়রন। এখানে আয়রন অপেক্ষা যেহেতু জিঙ্কের জারিত হওয়ার প্রবণতা বেশি থাকে, সেই জন্য জিঙ্ক কিন্তু আগে জারিত হয়ে যায় আয়রনের আগে। সেই জন্য আয়রন আর Fe2+ আয়নে এবং পরবর্তীতে Fe3+ আয়নে পরিণত হওয়ার সুযোগ পায় না। আর করা যেতে পারে, আমরা লোহার ওপর নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ দিতে পারি যদি তড়িৎ লেপন প্রণালীতে, সেটা করা যেতে পারে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে যে আমরা এখানে কিন্তু অনেক সময় ম্যাগনেশিয়ামের মতো উচ্চ তড়িৎধনাত্মক ধাতু সাহায্য নিতে পারি। এটা করা হয় মূলত মাটির নিচে জল বা জাহাজ, যেগুলো সমুদ্রের মাটির যে পাইপ জাহাজের ক্ষেত্রে বা পাইপ মাটির নিচে যে পাইপের ক্ষেত্রে, সেইগুলোকে মরচে পড়ার রক্ষা করার জন্য এদের পাইপের সঙ্গে আমরা ওই ম্যাগনেশিয়ামের পাত বা খণ্ড এইটাকে আমরা ওর সঙ্গে জুড়ে দিই, যুক্ত করে দিই। এবার ম্যাগনেশিয়াম যেহেতু এখানে অনেক বেশি তড়িৎ ধনাত্মক, এখানে আমরা তো অবশ্যই ওই আগের যেরকম তড়িৎ রাসায়নিক কোষ সৃষ্টি হতে দেখেছিলাম, এখানেও তাই হবে। এখানে আয়রন পাইপটা ক্যাথোড হিসেবে কাজ করবে, ম্যাগনেশিয়াম অ্যানোড হিসেবে কাজ করবে, এবং আর্দ্র যে মাটি, যদি আমি মাটির নিচে পাইপের ক্ষেত্রে এটা করি তাহলে আর্দ্র মাটি তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করবে। তাহলে ম্যাগনেশিয়াম যেহেতু বেশি তড়িৎ ধনাত্মক, সেই জন্য ও আগেই কী হবে, আয়রন অপেক্ষা উচ্চ তড়িৎ ধনাত্মক হওয়ার জন্য আয়রনের আগেই ও জারিত হয়ে যাবে, ইলেকট্রন বর্জন করে Ng2+ আয়নে পরিণত হয়ে যাবে। ফলে আয়রন কিন্তু আর জারিত হতে পারবে না অত সহজে, সেই জন্য আয়রনের পাইপে মরচে ধরা বাধাপ্রাপ্ত হবে। এইভাবে যে আমি একটা ম্যাগনেশিয়ামের বিনিময় ম্যাগনেশিয়াম অ্যানোড ব্যবহার করে যে আমরা ক্যাথোডটাকে সংরক্ষণ করছি, আয়রনকে সংরক্ষণ করছি, এই প্রক্রিয়াটাকে ক্যাথোডীয় সংরক্ষণও বলা হয়। আর এই ম্যাগনেশিয়াম যে অ্যানোডটা, সেটাকে আমরা বলতে পারি স্যাক্রিফাইসড অ্যানোড, মানে লোহাকে বাঁচানোর জন্য সে আগে জারিত হয়ে গেছে, Ng2+ পরিণত হয়েছে, সেই জন্য সেটাকে স্যাক্রিফাইসড অ্যানোড বা উৎসর্গীকৃত অ্যানোডও বলা হয়। তবে এখানে একটা কথা বলে রাখা খুব ভীষণভাবে দরকার, যে 1600 বছর আগে গুপ্ত যুগে একটা স্তম্ভ ছিল, লৌহ নির্মিত একটা স্তম্ভ, সেই স্তম্ভটা আজও আছে দিল্লিতে, কুতুব মিনারের নিকটে একটা লোহার স্তম্ভ আছে, সেইখানে কিন্তু মরচের লেশমাত্র নেই। মানে তাহলে সেই সময় এত উন্নত মানের ইস্পাত তৈরি করা হয়েছিল এবং মরচে নিবারণের পদ্ধতিও সেখানে সেই যুগে আয়ত্ত করা হয়েছিল, যে ধাতুবিদ্যা বিশারদগণ সেটা করতে সক্ষম হয়েছিলেন, যে সেই রকম একটা লোহা স্তম্ভ সেই যুগে তৈরি করা গেছিলো, যাতে 1600 বছর পরেও কিন্তু তাতে কোনো মরচের লেশমাত্র পড়েনি। এটা এতক্ষণ অবধি আমরা পড়লাম সমস্ত বিষয়টা কিন্তু লোহায় মরচে ধরার ওপর। এবার আমরা দেখি অন্যান্য ধাতুগুলোর ক্ষয়ের ব্যাপারে। আমরা এবারে অ্যালুমিনিয়ামের কথায় আসি। অ্যালুমিনিয়াম ধাতুকে যদি খোলা বাতাসে দীর্ঘদিন ধরে রেখে দেওয়া হয় তাহলে যেটা হয়, ওর পৃষ্ঠতলে কিন্তু একটা সাদা আস্তরণ পড়ে।
এখানে আমরা বলতে পারি যে অ্যালুমিনিয়ামের সঙ্গে আর্দ্র বাতাসের বিক্রিয়াতে তৈরি হয়ে যায় কিনা অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম থেকে আমরা এখানে পেয়ে যাচ্ছি অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা সূক্ষ্ম অপরিবাহী একটা আস্তরণ এখানে পড়ে যাচ্ছে অ্যালুমিনিয়ামের ওপর, এবং এই অ্যালুমিনিয়াম অক্সাইডের আস্তরণটাই কিন্তু অ্যালুমিনিয়ামকে আর পুনরায় ক্ষয় থেকে রক্ষা করছে, মানে ওটাকে আর কিন্তু এই অ্যালুমিনিয়াম অক্সাইডের আস্তরণটা অ্যালুমিনিয়ামকে অক্সিজেন আর জলীয় বাষ্পের সংস্পর্শে অ্যালুমিনিয়ামকে আর আসতে দিচ্ছে না, ফলে এইটা কিন্তু ওকে খানিকটা রক্ষা করছে। তাহলে এইটা কিন্তু আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বললাম, কিন্তু এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যালুমিনিয়াম খানিকটা বিবর্ণ হয়ে যেতে পারে, একটা অনুজ্জ্বল এটা হয়ে যেতে পারে, কিন্তু বাতাসের ক্ষয় থেকে রক্ষা পায়। এবার কপারের ক্ষেত্রে আমরা দেখি যে দীর্ঘদিন খোলা বাতাসে যদি কপারের তৈরি কোনো বস্তু, তামার তৈরি কোনো বস্তুকে রেখে দেওয়া হয়, তাহলে তার ক্ষেত্রে সবুজ একটা ছোপ পড়ে যায়। তার কারণ এখানেও তাই যে কপারের সঙ্গে এখানে যেটা হয়, কপারের ক্ষেত্রে আমরা দেখতে পাব বাতাসের যে জলীয় বাষ্প অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এই সমস্ত কিছু বিক্রিয়ায়, কপারের সঙ্গে বিক্রিয়ায় এখানে তৈরি হয়ে যায় যেটা একটা ক্ষারকীয় সবুজ বর্ণের বেসিক কপার কার্বনেটের আস্তরণ পড়ে যায়। এটার সংকেত হচ্ছে CuCO3CuOH2, এটাকে বলছে বেসিক কপার কার্বনেট, যার বর্ণটা হয় কি না সবুজ রঙের এটা হয়, তাহলে সেই জন্য ওই তামাক তৈরি বস্তুর ওপর একটা সবুজ ছোপ পড়ে যায়, এটাকে অনেকে প্যাটিনাও বলা হয়। আবার খাদ্যদ্রব্য বা কোনো রকম চাটনি আচার এইগুলো রাখার ক্ষেত্রে বা প্রসেসিংয়ের ক্ষেত্রে ধাতব পাত্র ব্যবহারে কিন্তু সতর্কতা থাকা অবলম্বন করা উচিত। যেমন আম্লিক প্রকৃতির বস্তু যেরকম আচার বা চাটনি বা কোনো কাটা ফল, টক ফল, লেবু জাতীয় ফল, এগুলো যদি আমরা তামা বা দস্তার পাত্রে বা অ্যালুমিনিয়ামের পাত্রে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু সেখানে অ্যালুমিনিয়াম জিঙ্ক এদের সঙ্গে বিক্রিয়া করে একটা ধাতব যৌগ বা লবণ উৎপন্ন করে ফেলে। এবার জৈব অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়াতে কিন্তু ধাতব একটা দ্রাব্য একটা যৌগ তৈরি করে ফেলে। তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে এই যৌগগুলো বা এই লবণগুলো সেগুলো আমাদের দেহে যদি প্রবেশ করে অনেক সময় বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে। তাছাড়া ব্যবহারের পর আমরা যদি ঠিকমতো পরিষ্কার না করে রেখে দিই, তাহলে দেখা যায় পাত্রের গায়ে যে দাগ সৃষ্টি হয়, এই দাগ ধরা পাত্রগুলোকে পরিষ্কার করে তবেই সেগুলোকে ব্যবহার করা উচিত। এবং চাটনি বা টক জাতীয় খাবার কখনো অ্যালুমিনিয়াম দস্তা বা কপারের জিনিসে খাওয়া উচিত নয়। আমরা অনেক সময় এগুলোকে সাধারণভাবে বলি যে বেশি টক জাতীয় ফল যদি আমরা তামা বা পিতলের পাত্রে রেখে দিই, তাহলে এটাকে অনেক সময় বলা হয় কলঙ্ক ভরা। এই ব্যাপারটা কিন্তু এড়ানোর জন্য ভালোভাবে ওই পাত্র পরিষ্কার করে তবে ব্যবহার করা উচিত, এবং টক জাতীয় খাবার কখনোই ওই ধাতু নির্মিত পাত্রগুলোতে খাওয়া উচিত নয়, কারণ তার ক্ষেত্রে যে জৈব অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় দ্রাব্য যৌগ উৎপন্ন করে তা আমাদের শরীরে প্রবেশ করলে বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে। তাহলে এই হলো আমাদের ধাতুর ক্ষয়জনিত বিভিন্ন ঘটনা, বিভিন্ন উদাহরণ, এবং তার ক্ষেত্রে নেওয়া বিভিন্ন সতর্কতা, কোন ক্ষেত্রে কী বৃত্তান্ত, আমরা কী ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটছে সেগুলো বললাম, কোন ক্ষেত্রে কী ধরনের যৌগ উৎপন্ন হচ্ছে সেটা আমরা আলোচনা করলাম। এখান থেকে যেমন শর্ট কোশ্চেন হিসেবেও এটা গুরুত্বপূর্ণ, এবং কিছু দু নম্বরের প্রশ্নও এখান থেকে হতে পারে। ঠিক আছে, এইগুলো আমাদের আজকের পড়া।